আসসালামু আলাইকুম। সবুজ শ্যামল বাংলাদেশ, আমাদের গর্বিত কৃষকের মাঠ। এই সবুজ কৃষকের মাঠের মধ্যখান দিয়ে আঁকাবাঁকা মেঠো পথ। সেই মেঠো পথটি সবুজ দুবলো ঘাসে মনে হচ্ছে কার্পেট বিছিয়ে রাখছে। সবুজ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। পাখিদের কিচিরমিচির কোলাহল শব্দ আর কৃষকের ফসলের ঘ্রাণ, এ যেন এক অমৃত স্থান রূপান্তরিত হয়ে আছে। হয়তো এই জায়গাটি দেখে আপনাদের মনের ভিতরে কৌতূহল জাগছে, এটি কোথায়? আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব এবং এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। আসুন, আমরা প্রত্যেকটা মানুষ ইট পাথরের কংক্রিট ছেড়ে যদি সুযোগ পেয়ে থাকি, এই প্রকৃতির সবুজের মাঝে ছুটে চলে আসি এবং বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এটা প্রত্যন্ত গ্রামের সৌন্দর্য। গ্রাম এতটাই সৌন্দর্য, কৃষকের মাঠ এতটাই সৌন্দর্য, যে আপনি যদি এখানে আসেন আর মনে হবে না শহরের ধুলোবালির মধ্যে বসবাস করি। যত বড় অট্টালিকাই হোক, এই সবুজের ঘ্রাণ আর কৃষকের ফসলের ঘ্রাণ আপনার হৃদয় কেড়ে নেবে, যেমনটি আমাকে নিয়েছে। এখানে পাখিদের কিচিরমিচির শব্দে যেন মুখরিত হয়ে আছে। ঝিরিঝিরি বাতাস বইছে। আমাদের গর্বিত সন্তান কৃষক, আমরা কৃষকের সন্তান। আমাদের গর্ব একটি মানুষ নেই করা যায়, সেটি হলে কৃষক। দেখুন কি সুন্দর মাঠকে মাঠ, সবুজ ধান আর ধান। পাখিরা উড়ে বেড়াচ্ছে প্রকৃতির মাঝে, খাবার সংগ্রহ করে বেড়াচ্ছে। এই মাঠটির ঠিকানা ঝিনাইদহ জেলা সদর, 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়ন, ঝিনাইদহ থেকে যশোর রোড, চুটলিয়ার মোড়, 5 কিলো পথ। ওখান থেকে 2 কিলো গেলেই করতিপাড়ার গ্রাম। এই গ্রামের এই মাঠটির চতুর্দিকে বাগডাঙ্গা, করতিপাড়া, নারায়ণপুর, খুরশি, তেঘরি এমন অনেকগুলো গ্রাম মিলিত হয়ে এই কৃষকের সবুজ মাঠ। বিশাল বড় আয়তনের এই মাঠ। আপনাদের প্রত্যেকটা মানুষের আসার জন্য আমন্ত্রণ রইল। এখানে আসলে অনেক বড় বড় বিল আছে, পুকুর আছে, এখানে বিভিন্ন অতিথি পাখি আছে, হাজার হাজার অতিথি পাখিও দেখতে পারবেন। কি নেই এ মাঠে, আপনি যা চাইবেন সেটাই পাবেন প্রকৃতির সৌন্দর্যের মধ্যখানে। চলে আসুন। আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আর এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অ্যাক্টিভে সঙ্গে থাকবেন। খুদা হাফেজ।